বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে অ্যারে 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 শিখাবো। তো আগে যারা প্রোগ্রামিং করছেন তারা হয়তো অনেকটাই জানেন যে অ্যারে কি। তারপর হচ্ছে যাদের বিশেষ করে যাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপির ধারণা আছে তাদের কাছে এটা বেশ ক্লিয়ারই মনে হবে, কিন্তু তারপরও যারা একবারে নতুন তারা হয়তো তাদের দেখাবো কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার করতে হয় বা এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা। ঠিক আছে, তারপর বিস্তারিত যদি আরো জানতে চান আপনি সি এর ভিডিও গুলো দেখতে পারেন সিল্যাঙ্গুয়েজ, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এখানেও যদি ক্লিয়ার হবে আপনার এই জিনিসটা। যাই হোক, আমি হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের এই টিউটোরিয়ালে হঠাৎ করে মধ্যে থেকে অ্যারে নিয়ে টিউটোরিয়াল করছি, কারণ আমার কিছু বন্ধুদের রিকোয়েস্টের কারণে ওরা হচ্ছে মানে অ্যারেটা ভালো করে বুঝতে চায়। সেক্ষেত্রে আমি যতটুকু জানি হয়তো ওদের জানানোর চেষ্টা করছি, যার জন্য মধ্যে থেকে অ্যারে নিয়ে টিউটোরিয়ালটা। যাই হোক, পরবর্তীতে আমি শুরু থেকে সব টিউটোরিয়ালই করব, আমার ইচ্ছা আছে জাভাস্ক্রিপ্টের। সো আমাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা মানে এইসন ট্যাগ ডিক্লেয়ার করা হচ্ছে আইডি নেম দিয়ে, এবং এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই ভেরিয়েবল দিয়ে আমার এই অ্যারেটাকে ডিক্লেয়ার করা করা আছে। ঠিক আছে, তো আসলে অ্যারে ডিক্লেয়ার করতে হয় কিরকম, এখানে একটা মানে আমি ডেমো দেখাইছি। ঠিক আছে, প্লাস এবং এটা কিভাবে আউটপুট শো করতে হয় সেজন্য আমি ডকুমেন্ট ডট গেটিমেল বাই আইডি দিয়ে এইচটিএমএল কার দেখাইছি, যার ফলে কারের ভিতরে যে সমস্ত প্রপার্টি আছে সবগুলি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আসলে আমরা যত মানে এই জাভাস্ক্রিপ্ট শেখার সব থেকে বেস্ট আমাদের ওয়েবসাইট হচ্ছে W3 Skill, ওখান থেকে আপনাদের দেখাচ্ছি সবগুলো মানে ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে, দেখেন এখন জাভাস্ক্রিপ্ট অ্যারেস আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালু ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলের ভিতর। এখানে আমার ভেরিয়েবল আছে কার নামে একটা ভেরিয়েবল আছে, এটা ভেরিয়েবল নেম এবং এটা হচ্ছে ভেরিয়েবল প্রপার্টি। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট অ্যারেস আর ইউজ টু স্টোর মানে স্টোর করতে মাল্টিপল ভ্যালু, বিভিন্ন অনেক ভ্যালু একের অধিক ভ্যালু মানে ইউজ মানে স্টোর করতে একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে একের অধিক ভ্যালু স্টোর করতে আমরা অ্যারেকে ব্যবহার করে থাকি। এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে, যে এক্সাম্পল এখানে আমার সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, এটা মানে মানে রেজাল্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে নিজে মানে নিজে ওগুলো পরিবর্তন করে দেখতে পারেন। ধরেন এখানে যদি আমি কার কার না লিখি, ধরেন আমি লিখি হাইফাই, হাইফাই লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার হাইফাই এসে গেছে। এখানে ভ্যালুগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, প্লাস এই যে ভেরিয়েবল নেম এটাও আপনি নিজের মতো করে দিতে পারবেন। যেমন আমি কার্স না দিয়ে ধরেন নেমস দিই, ভেরিয়েবল নেম দিই, ভেরিয়েবল নেম, এখানে ভেরিয়েবল নেম দিলে তাহলে হচ্ছে এখানে আমাকে বলে দিতে হবে যে ভেরিয়েবল নেম এখানে এই যে কার, এখানে ভেরিয়েবল এটা বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন আগের মতোই আসছে। ঠিক আছে, তো আমি আগের মতোই সবকিছু রাখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি জাস্ট বললাম যে আপনারা এগুলো পরিবর্তন করে দেখতে পারবেন। এখানে জাস্ট এটা ভেরিয়েবল আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, প্লাস ভেরিয়েবল নেম, আর এগুলো হচ্ছে প্রপার্টি। আর এইভাবে আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট গেটিমেল বাই আইডি দিয়ে এটা শো করাতে পারবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যারে, অ্যান অ্যারে ইজ এ স্পেশাল ভেরিয়েবল, অ্যারে একটা হচ্ছে স্পেশাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটির কথা বলছে, হুইচ ক্যান হোল্ড মোর দ্যান ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম, মানে একই সময় একের অধিক ভ্যালু বা প্রপার্টি এসে ধরতে পারে বা সে স্টোর করতে পারে, যেটা আমি আগেই বলছি আপনাদের। যেমন এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল কার, কারের ওয়ান এর ভিতর সাব আছে, ভেরিয়েবল কার টু এর মধ্যে ভলভো আছে, কার থ্রি এর মধ্যে বিএমডাব্লিউ আছে। এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে যেহেতু মানে তিনটে প্রপার্টি নিছি, এখানে চাইলে আমরা হচ্ছে আরো মানে এখানে ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে যদি বলে দিই যে কার কার ওয়ান, কার টু, কার থ্রি এটা বলে দিতে পারি, তাহলে এখানে কিন্তু আমি হচ্ছে এখানে বলে এখানে যদি মানে কোন ভেরিয়েবলের ভ্যালু ভ্যালু দিতে চাই, যদি কার টু এর চাই তাহলে কার টু, তাহলে কার টু এর মধ্যে আমার একই আছে, তাহলে কার টু এর মধ্যে যদি আমি হচ্ছে ভলভো না রাখি, ধরেন এখানে ভলভো কেটে দিলাম, তাহলে কিন্তু ভলভো আমার আসবে না। ঠিক আছে, এভাবে সবগুলো নিয়ে আমি কাজ করতে পারি। এবার হচ্ছে ক্রিয়েটিং অ্যারে,
এর কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমি বলে দিচ্ছি আপনাকে, যে এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা ভেরিয়েবল নেম, নেম এর ভিতরে আইটেম রাখতে পারবেন, আপনি অসংখ্য আইটেম রাখতে পারবেন এর ভিতরে, যদি 50, 100, 500 আপনি অসংখ্য আইটেম রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবারে এটাকে এভাবে ডিক্লেয়ার না করে এখানে যেটা দেখেছি এভাবে ডিক্লেয়ার করা যায়, আমরা যদি এখান থেকে ধরেন স্পেস এন্টার দিয়ে দিই, তাহলে এখানে এন্টার দিয়ে যদি এখানে একটা দিয়ে দিই, এই যে সেকেন্ড কিন্তু আমার একই কাজ করবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না, একই কাজ করবে। এখন আমি যদি কার, এটা হচ্ছে কার্স ভেরিয়েবলের ভিতরে কার্স ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন একই ভেরিয়েবলের কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ইউজিং দা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড নিউ। আচ্ছা এই নিউ কিওয়ার্ড এর বিষয়টা বুঝতে হলে আপনাদের, আচ্ছা আপনি দেখাই, দা ফলোয়িং এক্সাম্পল টু ক্রিয়েট অ্যান অ্যারে অ্যান্ড অ্যাসাইনিং ভ্যালু ইট ভার ভেরিয়েবল কার্স নিউ অ্যারে নিউর ভিতরে প্রপার্টি আছে, দা টু এক্সাম্পল অ্যাবভ ডু এক্স্যাক্টলি দ্য সেম, দুটো এক্সাম্পলই আপনার একবার সেম একই রকম, দেয়ার ইজ নো নিড টু ইউজ নিউ অ্যারে, নিউ অ্যারে এখানে আপনার ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, ফর সিম্পলিসিটি রিডাইবিলিটি অ্যান্ড এক্সিকিউশন স্পিড ইউজ দ্য ফার্স্ট অন দ্য অ্যারে লিটারাল মেথড। যাই হোক আপনারা প্রথমে বোঝার জন্য এভাবেই অ্যারেকে ডিক্লেয়ার করে আপনারা শিখতে পারবেন, পরে যদি আপনি আরও প্রোগ্রামিং ভালো করেন তাহলে আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আরও বেশ কিছু জানতে পারবেন। তো নিউ নিয়ে আমি আসলে পরে পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব, সেখানে আমি নিউ কেন ব্যবহার হয় সেটার মানে পুরো সম্পূর্ণ বর্ণনা আপনাদের আমি দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে যেটা বলছে যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু কার, আছে এখানে কার, এটা হচ্ছে ইনডেক্স, এখানে যেটা বলছে ইনডেক্স ভ্যালু। এখন যেটা আমি করব, এখানে কার আছে আমার, ঠিক আছে, এটাকে আমি আগের মতোই করছি, আচ্ছা বোঝার সুবিধার্থে। এখন করার পরে আমি যদি এখানে বলে দিই যে ভার কার্স, কারের ভিতরে, আচ্ছা এটা আমি এটার মতো দেখে নেম ইকুয়াল কার্স, কারের ভিতরে থার্ড ব্র্যাকেট জিরো, এখন এটার মানে হচ্ছে আমার যে কার ভেরিয়েবলের ভিতরে জিরোতম ইন্ডেক্স, এগুলো সব ইন্ডেক্স মানে নির্দেশ করতেছে। আর একটা কথা মনে রাখবেন, অ্যারের ইন্ডেক্স শুরু হয় আসলে জিরো থেকে, জিরো ওয়ান টু এভাবে থেকে শুরু হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার জিরো নাম্বার ইন্ডেক্স নির্দেশ করছে এই হাইফাইটাকে, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে কি, এটা কি করছে, এটাকে যদি আমি কেটে দিই ধরেন, এটা কেটে দিই, এখন আমার কিছুই হবে না, কারণ হচ্ছে এটাকে যদি আমি একটা হচ্ছে এখানে আপনার ভেরিয়েবল ভিতরে রেখে দিই, যেটা করছে ভার, সরি ভার নেম ভেরিয়েবলের ভিতরে এই কার জিরোতম ইন্ডেক্সের মানটা রেখে দিচ্ছে। এখন এখানে যদি আমি নেম প্রিন্ট করি, ঠিক আছে, নেম প্রিন্ট করি, তাহলে কিন্তু আমার হচ্ছে এই হাইফাই দেখাবে, আপনারা দেখেন এটা হাইফাই দেখাচ্ছে, কারণ এটাকে ইন্ডেক্স মানে নির্দেশ করতেছে জিরোতম ইন্ডেক্স কত। তাহলে আমি যদি এখানে বলে দিই এটা জিরোতম ইন্ডেক্স, এটা ওয়ানতম ইন্ডেক্স, টুতম, তাহলে এখানে আমি যদি টু দিয়ে দিই তাহলে আমার হচ্ছে বিএমডব্লিউ দেখাবে, ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স নির্দেশ করে। তো এরপর এখানে যেটা দেখাইছে হচ্ছে যে আমি এটাকে আলাদা একটা ভেরিয়েবলের ভিতর না রেখে সরাসরি আমি এখানে লিখে দিতে পারি, ঠিক আছে, এখানে লিখে দিতে যদি পারি তাহলে এখানে আমি বলে দিতে পারি যে কার্স, কার্স ভেরিয়েবলের ভিতরে কত নম্বর, ধরেন আমি এক নম্বর ভেরিয়েবলের ইন্ডেক্সের মান দেখতে চাচ্ছি, তো এক নম্বর ভেরিয়েবল কোনটা, জিরো অন বলবো, তাহলে আমাকে বলবো দেখাবে, এখানে বলবো দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্সিং যেটাকে বলে। আচ্ছা এখানে এটা বলে দিছে অ্যারে ইন্ডেক্স এস্টা টু ইজ জিরো, জিরো দ্য ফার্স্ট এলিমেন্ট, যেটা বলতেছি আগে বলছিলাম আমি, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, তারপর হচ্ছে জিরো হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, ওয়ান সেকেন্ড এলিমেন্ট, এভাবে চলতে থাকবে। আচ্ছা এখানে বলছে যে চেঞ্জিং অ্যান অ্যারে এলিমেন্ট, অ্যারে এলিমেন্ট কীভাবে চেঞ্জ করা যায়। এখন হচ্ছে এখানে আমার ধরেন জিরোতম ইন্ডেক্স আছে কি হাইফাই, হাইভিএস, এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে এখন আমার কিছু করতে হবে না, জাস্ট কার্স দিয়ে ইকুয়াল, কার্স ইকুয়াল, সরি কার্স দিয়ে থার্ড ব্র্যাকেট, এখন আমি কততম ইন্ডেক্স এটাকে করতে চাই, ধরি আমি এক নম্বর ইন্ডেক্সে করতে চাই, তাহলে এক নম্বর ইন্ডেক্সে পরিবর্তন আনতে চাইলে কী পরিবর্তন আনবো, সেখানে আসলে আমি কী লিখবো, যদি আমি এটা লিখি যে
ভলভোর জায়গায় যদি লিখি ধরেন ইয়া ইয়ামাহা। হ্যাঁ আচ্ছা, জানি না ইয়ামাহাটা হয়েছে কিনা। আচ্ছা আমি হিরো লিখতেছি, আচ্ছা হিরো লিখতেছি, তো এখানে আমার কি হবে? এখানে হচ্ছে আমার ভলভো এর স্থানে এখানে আমার হিরো রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে আমি এখানে কার্স অন না দিয়ে তখন আমি কার্সের ভ্যালু দেখতে চাবো, ঠিক আছে। এই যে দেখেন হিরো 2-1 নম্বর ইন্ডেক্সে আমার ভলভো ছিল, কিন্তু যখন এটা আমি রিপ্লেস করে দিয়েছি এখানে হিরো হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে চেঞ্জিং ইন এলিমেন্ট, আমরা এলিমেন্ট চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে কার জিরো ওপেন, একই জিনিস দেখাচ্ছে, মানে এখানে আবার জিরোতম ইন্ডেক্সে দেখাচ্ছে। এটাকে বলতেছে যে হচ্ছে আমি এখানে না দিয়ে এখানেও দিতে পারি, একই কথা, ঠিক আছে। ধরেন এখানে আমি যদি এটা রেখে দিলাম কার জিরো ওপেন, তাহলে আমি যদি কার জিরোকে প্রিন্ট করতে চাই জিরো, তাহলে আমাকে কি দেখায় দেখেন। আচ্ছা এখানে হাইফাই দেখাচ্ছে, এখানে কারণ হচ্ছে তখন কিন্তু এটাই নির্দেশ করতেছে, কারণ জিরোতম ইন্ডেক্সে আমার এটাই আছে, কিন্তু এখানে অন্তম ইন্ডেক্সে কিন্তু আমার হিরো আছে। এই ভলভো দেখাবো না, কারণ এটা আমি আগেও দেখাইছি। দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার ভলভো হিরো দেখাচ্ছে, ভলভো দেখাবে না, কিন্তু যখনই আমি আবার টুতম ইন্ডেক্স দিব তখন আমার বিএমডব্লিউ দেখাবে এভাবে। তো এরপর হচ্ছে অ্যাক্সেস দ্য ফুল অ্যারে, আপনি ফুল অ্যারের অ্যাক্সেস কীভাবে নেবেন। অ্যাক্সেস ফুল অ্যারের অ্যাক্সেস নিতে গেলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে ভেরিয়েবলের নামটা প্রিন্ট করে বলে দিতে হবে যে এখানে এই কার ভেরিয়েবলের ভিতরে যতগুলো অ্যারে আছে সবগুলো আমাকে প্রিন্ট করে দেখাও। সেটাও কিন্তু করতেছে, দেখেন এখানে চাইলে আমি আরও নিতে পারি, আপনারা নিয়ে দেখতে পারেন। আচ্ছা অ্যারে অবজেক্ট, এখন যেটা বলছে যে অ্যারেস আর স্পেশাল টাইপ অফ অবজেক্ট, অ্যারে হচ্ছে একটা স্পেশাল টাইপের অবজেক্ট, এটা এই সম্পূর্ণটা হচ্ছে এই অ্যারের একটা অবজেক্ট, ঠিক আছে। দ্য টাইপ অফ অপারেটর ইন জাভাস্ক্রিপ্ট রিটার্নস অবজেক্ট ফর অ্যারে, এখানে বলতেছে যে টাইপ অফ অপারেটর, টাইপ অফ অপারেটর যদি দেই তাহলে এটাকে কি রিটার্ন করবে, আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন, কারণ এই অ্যারের কাছে এটা একটা অবজেক্ট আর কিছুই না, আর সেটা দেখতে হলে আমাদের টাইপ অফ অপারেটর ব্যবহার করতে হবে, ঠিক আছে। হচ্ছে এখানে অ্যারে হচ্ছে অ্যারে, তারপর জ্ঞানে হচ্ছে আপনার এটা তো স্ট্রিং কিন্তু এটা তো ইন্টিজার, এটা এটাকে প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে ডাবল কোটেশন না দিলেও হবে, 23 দিলেও তাহলে কিন্তু আমার এটা চলে আসবে, ঠিক আছে। এটাকে আমরা রিমুভ করে দেই। আচ্ছা এখানে কিন্তু আমার 23 চলে আসছে। আচ্ছা এখানে বলতেছে কি অবজেক্ট ইউজ আর নেম টু অ্যাক্সেস ইট মেম্বার্স, অবজেক্ট ইউজ নেম টু অ্যাক্সেস ইট মেম্বার ইন এক্সাম্পল পার্সন ডট ফার্স্ট নেম। এখন যেটা বলতেছে যে অবজেক্ট রিটার্ন করতেছে, এখন ধরেন এখানে যদি আমি নতুন করে ডিক্লেয়ার করি পার পারসন একটা ব্যক্তি, ধরেন একটা ব্যক্তির কি কি মানে তার হচ্ছে ই থাকতে পারে, তার ফার্স্ট নেম থাকতে পারে, ঠিক আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি হতে পারে, আচ্ছা তার ফার্স্ট নেম কি হতে পারে, ধরেন আমি যদি বলি মেহেদি, মেহেদি হতে পারে, তাহলে তার লাস্ট নেম কি হতে পারে, লাস্ট নেম, লাস্ট নেম হতে পারে মেহেদি, যদি মানে যেটা হচ্ছে মেহেদি হাসান আমি ধরলাম হাসান, তারপর হচ্ছে তার এইজ, এই যদি বলে দিই এইজ ধরেন 23 দিলাম, ঠিক আছে। এখন আমি যদি চাই এখানে যদি বলি যে এই যে পার্সন, পার্সন নামে যে অ্যারেটা আছে, ঠিক আছে পার্সন নামে যে অ্যারেটা আছে তার পার্সনের ফার্স্ট নেম যেটা হচ্ছে ফার্স্ট নেমটা আমাকে দেখাবে। আচ্ছা এটা আপনাদের এখানে দেখাচ্ছি, এই যে ঠিক আছে এখানে কী করছে ওরা দেখেন, পার্সন থার্ড ব্র্যাকের ভিতরে ফার্স্ট নেমটা দিয়ে দিছে। এখানে যদি আমি সেটাই সেই কাজটাই করি পার্সন, এখানে যদি বলে দিই ফার্স্ট নেম, আমি যদি ওরা ফার্স্ট নেম আমি যদি লাস্ট নেম দিয়ে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে লাস্ট নেম কি ছিল আমার হাসান, হাসান দেখাবে, এই দেখছেন হাসান দেখাচ্ছে। আমি যদি এখানে এইজ দিয়ে দিই এইজ তাহলে কিন্তু আমার হচ্ছে 23 দেখাবে, 23 দেখাচ্ছে। তো অবজেক্টের অবজেক্ট পার্সনের এগুলো সব অবজেক্ট,
এবং অবজেক্টগুলো এই প্রপার্টিগুলো এইভাবে আমরা বলে দিতে পারি, তখন এটাকে ধরে কল করলেই আমার হচ্ছে রেজাল্টটা দেখাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলা আপনারা পরে বুঝেন, এখন হচ্ছে বোঝার দরকার নেই। যেটা এখানে দেখেন, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু কার ডট লেন্থ, আচ্ছা এখানে লেন্থ প্রপার্টি, লেন্থ নামে যে অপারেটরটা আছে সেটার কাজ দেখাচ্ছে। আচ্ছা এখানে এটাকে আমি আবার মুছে দিচ্ছি, ভার এক্স ইকুয়াল কার্স, আচ্ছা ভার এক্স ইকুয়াল কার্স ডট সরি লেন্থ। এখন এখানে যদি আমি এক্স প্রিন্ট করি তাহলে কিন্তু আমার কিছুই আসবে না, কেন আসবে না সেটা বলতেছি, আইডি আইডি অন দেখাচ্ছে, মানে আমার আইডি এই যে ভিতরে যেটা ছিল এটা দেখাচ্ছে। এটা না আসার কারণ হচ্ছে এই যে এক্স ভার কার, মানে কার নাম্বার, এখানে কথাটা হচ্ছে যে মানে এটাকে যদি আমি কেটে দেই, কার ডট লেন্থ, লেন্থ ভেরিয়েবলের কাজ হচ্ছে একটা অ্যারের ভিতরে যত সংখ্যক ইন্ডেক্স আছে সেটার সংখ্যা প্রদর্শন করবে, ঠিক আছে, কিন্তু আমি তো কার নামের ভেরিয়েবল মুছে দিয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখাবে না। এখন এখানে যদি আমি যেটা বললাম যে ভার এক্স, এক্স এর ভিতরে আমি কার ডট লেন্থ নামে ভেরিয়েবলটা রাখবো, এখন যদি আমি এখানে ভার কার নামে, কার্স নামে হচ্ছে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিই, ঠিক আছে, ধরেন এখানে কার বি BMW হিরো আর কি হতে পারে, হন্ডা, এগুলো হতে পারে, তাহলে এখানে আমাকে লেন্থ দেখাবে যে এই যে কার নামক ভেরিয়েবলটা এটার ভিতরে এটা লেন্থ কত, ঠিক আছে, তাহলে দেখছেন আমাকে লেন্থ দেখাচ্ছে 3, যেটা হচ্ছে আমার এই কারের ভ্যালু, ঠিক আছে, যে কতগুলো এলিমেন্ট এটার ভিতরে আছে। এবার হচ্ছে শর্ট করা, ঠিক আছে, শর্ট মেথড অ্যারেটাকে শর্ট করবে। এরপর এখানে যদি আমি দেই কার ডট শর্ট, শর্ট, ঠিক আছে, এটা দিলাম, তাহলে আমাকে কি দেখাচ্ছে, BMW এটাকে দেখাচ্ছে। এখন এখানে হচ্ছে আসলে কি, এখানে যদি আমি আগে হিরো দেই পরে BMWটা দেই, ধরেন BMW, ঠিক আছে, তাহলে আগে কিন্তু আমাকে BMW দেখাচ্ছে, এর কারণ কি, সে শর্ট করতেছে মানে অ্যাসেন্ডিং আকারে, মানে এই যে ইংরেজি ওয়ার্ডের মানে শুরুর দিক থেকে সে শর্ট করবে, যে এ বি সি ডি এই রকম থেকে শুরু করবে, তাহলে যেহেতু মানে এক নাম্বার অ্যারে এটা 0 এটা 1, এক নাম্বার ইন্ডেক্সের অ্যারের প্রথম যেহেতু বি, তাহলে এ যেহেতু নেই তাহলে বি সে আগেই নিয়ে নিয়েছে, এটাকেই বলে অ্যারে শর্টিং, ঠিক আছে। এরপরে অ্যারে লেন্থ প্রপার্টি যেটা দেখালাম, ঠিক আছে, অ্যারে লেন্থের কাজটা দেখাচ্ছি। আচ্ছা এরপরে যেটা হচ্ছে এটাও দেখাইছি আপনাদের, যে ফার্স্ট পুরুষে যে জিরোতম ইন্ডেক্স যেটা আছে, হ্যাঁ এটা দেখাবে। এরপরে এক্স ইঞ্জিন লাস্ট অ্যারে এলিমেন্ট, আচ্ছা লাস্ট অ্যারে এলিমেন্টটাকে কি অন্যভাবে কীভাবে অ্যাক্সেস করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে ভেরিয়েবল, এখানে আমার কার্স আছে, কার্স নামে ভেরিয়েবলের ভিতরে থার্ড ব্র্যাকেট কার্স ডট লেন্থ, আচ্ছা কার্স ডট লেন্থ আমার যে 3 আছে, যেহেতু কার আমার কারের ভিতর 3টে ভ্যালু আছে, লেন্থ মাইনাস 1, ঠিক আছে, লেন্থ মাইনাস 1, তাহলে এখানে কি হচ্ছে সেটা আপনাদের একটু বোঝাই, ধরেন এটাকে আমি একটু বড় করি। আচ্ছা এখানে এখানে যেটা হচ্ছে, আচ্ছা এখন মানে দেখতে শুরু হচ্ছে, আসলে এখানে হচ্ছে গিয়ে যে এই যে কার নামক ভেরিয়েবল, এই কার ভেরিয়েবলের ভিতরে কার ডট লেন্থ নামে যত প্রপার্টি আছে, কার ভেরিয়েবলের ভিতরে কত প্রপার্টি আছে, 1 2 3টে প্রপার্টি আছে, তাহলে এই 3টে ভেরিয়েবল, তাহলে 3 থেকে বিও মাইনাস 1 যদি মাইনাস 1 যায় তাহলে থাকে কত 2, তাহলে 2টে ভেরিয়েবল আমার কেটে যাবে, ঠিক আছে, 2টে কেটে যাবে,
তারপরে যে লাস্টের শেষের শেষে যেটা থাকবে সেটা আমাকে দেখতে হবে। এখন সেই ভ্যালুটা আমি অন্য একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব, তাহলে সেই ভেরিয়েবলটার নাম দিচ্ছি ভার লাস্ট, ঠিক আছে। এখন যদি এখানে আমি এক্স এর পরিবর্তে লাস্ট প্রিন্ট করি, তাহলে কিন্তু হচ্ছে আমার এই হোন্ডা হোন্ডার এই রেজাল্টটা দেখাবে। এখন আমাকে সেটাই দেখাচ্ছে। এখন এখানে যদি আমি টু দেই তাহলে দেখাবে কোনটা, বিএমডব্লিউ, এই দেখেন বিএমডব্লিউ দেখাচ্ছে। এবার হচ্ছে লুপিং অ্যান্ড অ্যারে এলিমেন্ট, আচ্ছা লুপিং অ্যান্ড অ্যারে এলিমেন্ট, এই লুপটা আমি আসলে পরে ভিডিও না আসলে থাক এটাই দেখাই, যেহেতু আমাদের ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে সেজন্য। আচ্ছা এটাকে আমি ছোট করলাম কেন, এটাকে করবো, আচ্ছা এখন এখানে আমি নতুন করে এটাকে আবার ডিক্লেয়ার করতেছি ভার ফ্রুটস। এখানে আমি হচ্ছে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, অ্যাপলেন ওদের মতো করি আই, এগুলোকে ডিক্লেয়ার করে নিচ্ছি। এবার ফ্রুটস ভেরিয়েবলের ভিতরে কি থাকবে সেটা আমি বলে দিব, ফ্রুটস এর ভিতরে কি কি আছে তার ব্র্যাকেট হবে, আচ্ছা দই বানানা, বানানা, এবার হচ্ছে অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, আচ্ছা এরপরে লেন এই ভেরিয়েবলটার ভিতরে কি থাকবে, এই ভেরিয়েবলটার ভিতরে থাকবে ফ্রুটের লেন্থ, মানে ফ্রুট ফ্রুটসের লেন্থ থাকবে যে কতটা কয়টা প্রপার্টি আছে, ঠিক আছে এটা থাকবে। এরপরে টেক্সট কি করবে, টেক্সট একটা আনঅর্ডার লিস্ট নেবে, যেটা হচ্ছে আমরা এইচটিএমএল এর ভাষায় আনঅর্ডার লিস্ট নেছি, এটা আমাকে একটা লিস্ট মানে রিটার্ন করে দেখাবে। এখানে আমি একটা লুপ নিচ্ছি, আপনারা যদি লুপ না বুঝে থাকেন আমি লুপ নিয়ে পরে ভিডিও করব, আপাতত লুপ এভাবেই ডিক্লেয়ার করতে হয়, মানে লুপে শুরু হবে আই, এখানে ভেরিয়েবল আমি আই নিছি, আই এর মান শুরু হবে জিরো জিরো থেকে, এবং আই চলবে, আই চলবে এফ প্লেন। এখন এফ প্লেন, আচ্ছা আমি বুঝাচ্ছি একটু টাইপটি করে নিই, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টেক্সট প্লাস গুগল এলআই লিস্ট আইটেম প্লাস ফ্রুটস আই প্লাস নাডার লিস্ট এলআই, লাইট এক ক্লোজ করে দিতে হবে, আচ্ছা টেক্সট প্লাস গুগল গুগল টেকটা যে অর্ডার লিস্ট শুরু করছিলাম সেটা শেষ করে দিলাম, আচ্ছা এখানে কি হচ্ছে সেটা একটু দেখেন। আমরা ভেরিয়েবল নামে তিনটে প্রপার্টি মানে তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ফ্রুটস নামে, টেক্সট নামে, এফলেন একটা, আই একটা। তো ভেরিয়েবল ফ্রুটস এর ভিতরে কতগুলো প্রপার্টি আছে এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারে আর এফলেন এর ভিতরে কি করবে এই এই এটা লেন্থ মানে রিটার্ন করে এই ভেরিয়েবলটার ভিতরে জমা রাখবে, ঠিক আছে। এরপরে টেক্সট নামে একটা হচ্ছে অ্যানাদার লিস্ট নিছি, যেটা সম্পূর্ণটার ভিতরে হচ্ছে এই আমার ফর লুপটা থাকবে, এবং ফর লুপ শুরু হবে আই ইকুয়াল জিরোতম ইনডেক্স থেকে, তাহলে আমাদের জিরোতম ইন্ডেক্স কোনটা, এই ব্যানানা। এরপর আই চলবে কত পর্যন্ত, এটাকে আই লেস দ্যান এপ্লেন, মানে হচ্ছে এপ্লেনের মানে এখানে হচ্ছে রিটার্ন করবে কত, জিরো ওয়ান টু থ্রি, তাহলে তিনটা রিটার্ন মানে হচ্ছে থ্রি রিটার্ন করবে, জিরো থেকে থ্রি পর্যন্ত মোট চারটা রিটার্ন করবে, তাহলে এইখানে চার পর্যন্ত রিটার্ন মানে যতক্ষণ পর্যন্ত আই এর থেকে চারের মান বড় হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এবং এক এক করে বাড়বে,
ঠিক আছে, শেষে কি হবে, টেক্সট ইকুয়াল টেক্সট প্লাস এলআই প্লাস ফ্রুটস, মানে হচ্ছে এটা মানে এই ফ্রুটস কি করবে যখন এখানে আই প্রিন্ট, এখানে হচ্ছে আমি ধরেন এখানে কি করব টেক্সটকে প্রিন্ট করে দিব। আচ্ছা টেক্সটকে প্রিন্ট করে দেওয়ার আগে এখানে একটু বুঝাচ্ছি, ধরেন এই যে ফ্রুটস, এই ফ্রুটসের আই যে হচ্ছে ইন্ডেক্স, এই আই ইন্ডেক্সের প্রথম মান কত, জিরো, জিরোতম ইন্ডেক্স কোনটা, ব্যানানা, তাহলে এখানে আমার প্রথম ব্যানানা মানে হচ্ছে প্রিন্ট করবে, এবং ব্যানানা প্রিন্ট করার আগে যে আমাদের একটা অ্যানাদার লিস্ট নিয়ে নেবে, যে ট্যাগটা আমরা দিয়েছিলাম এই যে ট্যাগটা, ঠিক আছে, এই ট্যাগটার কারণে হচ্ছে আমাদের একটা মানে এই একটা ট্যাগ একটা ট্যাগ অ্যানাদার লিস্ট নেবে এবং একটা লিস্ট আকারে দেখাবে। এরপর হচ্ছে যখন এখানে ঘুরে আসবে তখন জিরোতম এখানে যেহেতু বলছে এক করে বাড়বে, তাহলে এখানে ঘুরে আসলে জিরোর পরে এক, এবং এক এক নাম্বার ইন্ডেক্স হতো অরেঞ্জ, পরে অরেঞ্জ প্রিন্ট করবে, ঠিক আছে, এরপর আবার এক করে বাড়বে, এখানে আবার দুই হবে, অ্যাপেল প্রিন্ট করবে, ঠিক আছে, তখন এই আই এর মান আস্তে আস্তে বেড়ে যাবে, সেটাই দেখাচ্ছে, দেখেন এই যে টোটালটা দেখাচ্ছে, প্রথম আই এর ভ্যালু কত, জিরো, আই এর ভ্যালু জিরো থেকে শুরু হয়েছে, তাই জিরোতম ইন্ডেক্স সেইটা, সেখানে ব্যানানা প্রিন্ট করতেছে এখানে। এরপর হচ্ছে আবার আই এর ভ্যালু এক করে বাড়বে, তাহলে এখন আই এর তখন আই এর ভ্যালু হবে কত, ওয়ান, তখন এক এক নাম্বার ইন্ডেক্স কোনটা, অরেঞ্জ, এরপরে আবার হচ্ছে এক করে বাড়বে, তাই এক করে বাড়লে হবে কত, দুই, তিন নাম্বার কত, অ্যাপেল, অ্যাপেলে অ্যাপেলের তখন এক অ্যাপেল আমাকে প্রিন্ট করবে, এরপরে আই এর ভ্যালু আবার বাড়বে, তো আবার হবে তিন, এবং যেটা সর্বশেষ তখন আমাকে তিন নাম্বার ভ্যালু হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। আচ্ছা আজকে টিউটোরিয়াল এটুকুই, আশা করি পরের টিউটোরিয়ালে বাকিটুকু আপনাদের দেখাতে পাবো, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং যদি কোথাও মানে আপনাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।